গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি প্রথমে আপনাদের সবার কাছ থেকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। যেহেতু আমি ভিডিও দিতে পারিনি, এর পেছনে কিন্তু কারণ নিশ্চয় রয়েছে, আর কারণটি হলো আমার ফোনটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল ঈদের দিন। যেহেতু আমি ভিডিওগুলো সব তৈরি করে আমার ফোন দিয়ে, সো ফোন না থাকায় আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি। এই জন্য আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক অনেক অনেকবার। কিন্তু আর কোনো চিন্তা নেই, আমি কিন্তু নতুন একটি ফোন নিয়ে ফিরে এসেছি আপনাদের মধ্যে, এবং আবার কিন্তু আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন একদম সময় মতো। সো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন কিন্তু প্রেস করতে ভুলবেন না, কেননা এটি করার মাধ্যমেই কিন্তু আপনার এবং আমার মধ্যে ভালোবাসা যেটা ছিল সেটা যদি এই কয়দিনে কিছুটা কমেও যেয়ে থাকে, তাহলে কিন্তু আবার বৃদ্ধি পাবে। সো আমার ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। গাইজ, আজ আমরা কথা বলবো ইএমআই ইন ইয়ার বেসিক এই ইয়ারফোনটি নিয়ে। এই ইয়ারফোনটি কিন্তু বেশ কম দামে ভালো কিছু প্রোভাইড করছে আমাদেরকে। সো আর দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিও। গাইজ, মি ইন ইয়ার বেসিক এই ইয়ারফোনটি একটি পেপার বিল্ড বক্সে করে আসে। বক্সটি দেখতে খুবই সাধারণ এবং সুন্দর, অর্থাৎ সিম্পলের মধ্যে গর্জিয়াস। বক্সটিতে কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন একটি ডেমো ছবি। এছাড়া কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি আগেও বলেছি শাওমির সবগুলো ইয়ারফোন কিন্তু ডিজাইন করা ওয়ান মোর কোম্পানি, সো এখানে কিন্তু আপনারা ওয়ান মোর ডিজাইন লেখাটি দেখতে পাচ্ছেন। পেছনের দিকে আপনারা কিছু বারকোড পেয়ে যাবেন এবং কোম্পানির ডিটেলস। তাছাড়া এই সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইংলিশে কিছু এর স্পেসিফিকেশান। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর যে ক্যাবেলটি রয়েছে তার লেন্থ কিন্তু 1.25 মিটার, যেটি কিন্তু বেশ লম্বা। ওয়েট মাত্র 14 গ্রাম, অর্থাৎ এটি কিন্তু খুবই হালকা একটি ইয়ারফোন। যেহেতু এটি একটি হালকা ইয়ারফোন, অর্থাৎ এটি কিন্তু ব্যবহারের সময় আপনাকে বেশ সুবিধা দেবে এবং আপনাকে কোনো সময় বুঝতে দিবে না যে আপনার কানে কোনো একটি ইয়ারফোন লাগানো রয়েছে। এবং এটি কিন্তু 3.5 mm অডিও জ্যাকযুক্ত। সো আর দেরি না করে চলেন বক্সটিকে খুলে ফেলি। বক্সটিকে খুললে প্রথমে কিন্তু আমরা পেয়ে যাই কিছু এক্সট্রা এয়ার টিপ। এয়ার টিপগুলো কিন্তু বেশ নরম এবং মনে হচ্ছে এটি কানের সাথে বেশ ভালোভাবেই মানানসই হবে। তারপর কিন্তু আমরা পেয়ে যাই ইয়ারফোনটি। এর ইয়ারবাডগুলো অ্যালুমিনিয়ামের তৈরি, আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন এখানে কিন্তু একটা মেটালিক সাউন্ড পেয়ে যাচ্ছি। তাছাড়া ইয়ারবাডগুলো সাইজে বেশ ছোট, যেটা কিন্তু কানের সাথে খুব ভালোভাবেই মানানসই হবে বলে মনে হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ব্ল্যাক কালার এবং এয়ার টিপগুলো কিন্তু একটি অ্যাঙ্গেলে রয়েছে। অ্যাঙ্গেলে থাকার কারণে কিন্তু এটি আপনার কানের সাথে ফিক্স থাকবে, অর্থাৎ আপনার কানের সাথে কিন্তু লেগে থাকতে সাহায্য করবে। এবং তার সাথে কিন্তু এখানে ব্যবহার করা আছে একটি সুন্দর ডিজাইন। এই ডিজাইনটি কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপর যদি আমরা চলে যাই ওয়্যারের দিকে, এর ওয়্যারটি কিন্তু আমি বলবো নর্মাল রাবার ওয়্যার, অর্থাৎ এখানে ওয়্যারটি কিন্তু এত ভালো পাচ্ছেন না, এখানে কিন্তু এটি জাস্ট রাবার ওয়্যার। তারপর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি কন্ট্রোলার প্যানেল। এখানে জাস্ট একটি রেগুলার কন্ট্রোল বাটন পেয়ে যাবেন, যেটা দিয়ে কল ধরা বা কেটে দেওয়া এবং ডাবল ট্যাপের ফলে কিন্তু আপনারা গান ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড করতে পারবেন। তার পেছন থেকে পেয়ে যাচ্ছে একটি মাইক্রোফোন। মাইক্রোফোনটির কোয়ালিটি কিন্তু বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। তারপর কিন্তু আমরা পেয়ে যাই ওয়্যার ডিভাইডার। ওয়্যার ডিভাইডারটা আপনারা দেখতে পাচ্ছেন শাওমির ব্র্যান্ডিংয়ের সাথে রয়েছে এবং খুবই সাধারণ। তারপরে যদি আমরা চলে যাই শেষের দিকে, কিন্তু আমরা পেয়ে যাই 3.5 mm অডিও জ্যাক, যেটি কিন্তু গোল্ড প্লেটেড না এবং এটি কিন্তু জাস্ট একটা স্ট্রেট অডিও জ্যাক। যেহেতু এটি স্ট্রেট, এটি কিন্তু গেমিংয়ের সময় বা এটি কিন্তু ধরতে আপনাকে বেশ ভোগান্তির মুখোমুখি করবে বলেই মনে হচ্ছে আমার কাছে। তো গাইস, এই ইয়ারফোনটির বিল কোয়ালিটি কিন্তু বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে, অবশ্যই দাম অনুযায়ী, যেহেতু আমরা কিন্তু মাত্র 300 টাকা প্রাইস সেগমেন্টে কথা বলছি। অর্থাৎ এই দামে কিন্তু এই বিল কোয়ালিটি আপনার জন্য বেশ ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে। যদি এখানে ওয়্যার যেটা রয়েছে সেটা কিন্তু আমার কাছে অতটা বেশি ভালো মনে হয়নি। তারপরেও কিন্তু যে ইয়ারবাডগুলো রয়েছে তা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি, অর্থাৎ মেটাল ফিনিশ পাচ্ছেন আপনার এখানে এবং আকারে বেশ ছোট, এবং এটি কিন্তু আপনাকে বেশ ভালোভাবেই দৈনন্দিন কাজগুলোতে সাহায্য করবে। তাছাড়া আরেকটি এটার যে খারাপ দিকের মধ্যে রয়েছে সেটা হলো 3.5 mm অডিও জ্যাক। যদি এই 3.5 mm অডিও জ্যাকটি জাস্ট এল শেপে বাঁকানো হতো, তাহলে কিন্তু এটি গেমিংয়ের সময় আপনাকে গ্রিপে বেশ ভালো সাহায্য করতো। তো গাইজ, এবার যদি চলে যাই এই ইয়ারফোনটিতে গান শোনার ব্যাপারে, আমি বলবো এই ইয়ারফোনটিতে কিন্তু আপনারা বেশ ভালোভাবেই গান শুনতে পারবেন। যেহেতু মাত্র 300 টাকা প্রাইস সেগমেন্টে আমরা কথা বলছি, সে হিসেবে কিন্তু এর ভোকাল বা মিউজিক খুবই ভালো রয়েছে। যদি আপনারা এমআই পিস্টন ব্যবহার করে থাকেন, তার মিউজিকের সাথে কিন্তু আমি এই ইয়ারফোনটার খুব বেশি একটা পার্থক্য পাইনি। অর্থাৎ বোঝা যাচ্ছে শাওমি কিন্তু তাদের এই ইয়ারফোনটি যদিও কম টাকায় দিচ্ছে, তারপর কিন্তু সাউন্ড কোয়ালিটির সাথে কোনোরকম কোনো কম্প্রোমাইজ করে নাই।
তারপরেও আমি বলবো এখানে বেসটা কিন্তু একটু কম, অর্থাৎ বেসটা এমন না যে একদম কম, আবার বেসটা এরকমও না যে অনেক বেশি, অর্থাৎ এখানে একটা ব্যালেন্সড বেস রাখা হয়েছে এবং ভোকাল বা মিউজিক দুটোই আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সাউন্ড ইফেক্ট যেখানে অনেক বেশি দরকার সেই টাইপের যে গেমগুলো রয়েছে যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল, এই ধরনের গেমগুলো কিন্তু বেশ ভালোভাবে খেলতে পেরেছি আমি। যদি পাবজি খেলার সময় আমার যেটা মনে হয়েছে এটি দিয়ে কিন্তু সব ধরনের সাউন্ড খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন, কিন্তু সমস্যা হলো সাউন্ডটা ঠিক কোন দিক থেকে আসছে এটা কিন্তু বুঝতে আপনার বেশ কষ্ট হবে, অর্থাৎ আমার কিন্তু এটা বুঝতে কষ্ট হয়েছে। আমি আপনাদের সাথে আমার এই ইয়ারফোনের সাথে যে এক্সপিরিয়েন্স সেখান থেকেই বলছি, এটি দিয়ে কিন্তু সাউন্ড কোন দিক থেকে আসছে অর্থাৎ দিক নির্ণয় করতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি, এটি মাথায় রেখেই আপনারা কিন্তু ভাবতে পারেন এই ইয়ারফোনটি সম্পর্কে। তাছাড়া এই ইয়ারফোনটি দিয়ে ক্ষেত্রে আমার কোনোরকম কোনো সমস্যা হয়নি। সো গাইজ, আপনারা যারা 300 টাকার মধ্যে একটি ভালো মানের ইয়ারফোন খুঁজছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এমআই ইন ইয়ার বেসিক এই ইয়ারফোনটি। এই বাজার সেগমেন্ট কিন্তু এই ইয়ারফোনটি আপনাকে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি প্রোভাইড করছে, তাছাড়া কিন্তু আপনাকে বেশ ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে এবং আপনাকে কিন্তু গেমিংয়ের সময়ও সাহায্য করছে। যদি এই ইয়ারফোনের খারাপ দিকগুলো আমি আগেই বলে দিয়েছি, অর্থাৎ খারাপ দিকগুলো আপনারা ভেবে চিন্তে ডিসিশন নেবেন যে আপনারা এটা নেবেন কি নেবেন না, তারপরে 300 টাকা বাজারের সেগমেন্টে কিন্তু এই ইয়ারফোনটি আমার কাছে বেস্ট মনে হয়েছে, অর্থাৎ আমি কিন্তু এটাকে 300 টাকা রাজা বলতেই পারি। সো গাইজ, যারা ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন কিন্তু প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক বাটনেও চাপ দিয়ে দিবেন, কেন লাইক করলে কিন্তু আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। যদি আমার চ্যানেলটিকে আপনারা আরও বড় দেখতে চান তাহলে কিন্তু এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আর দেরি না করে এখনই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আপনাদেরই চ্যানেল আপনাদের মনে করেই এটিকে আরও বেশি বড় করে ফেলুন এবং আমাকে সাহায্য করুন একজন নতুন ইউটিউবার হিসাবে। আর যদি আমার মতো আরও নতুন নতুন আরও অনেক ইউটিউবারকে আপনি এক ছাড়া নিচে পেতে চান তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, সেই গ্রুপে কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারেন। ওটি আসলে নতুন ইউটিউবার এবং দর্শকদেরকে নিয়ে, অর্থাৎ ওখানে যারা ইউটিউবার রয়েছে তারা কিন্তু নিজেদের পোস্ট শেয়ার করতে পারে এবং তারা কিন্তু উপকৃত হতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। সো যদি আপনারা চান সেখানে অ্যাড হয়ে যেতে পারেন এবং আমাদেরকে সাহায্য করতে পারেন, চাইলে কিন্তু আমার যে পার্সোনাল আইডিসগুলো রয়েছে সেখানেও আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কিছু জানা থাকে অবশ্যই অ্যাক্স করবেন কমেন্ট বক্সে এবং আমি চেষ্টা করি সব কমেন্টগুলো রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়ার। সো এই ছিল আজকের মতো, ভালো লাগলে অবশ্যই দোয়া করবেন, সাথে থাকবেন, খোদা হাফেজ।